হ্যালো জনগণ, কি অবস্থা? তো তোমাদের জন কিন্তু লয়ে আসি এই চ্যানেলের ভিতরে কিন্তু আবার কিন্তু একটা নতুন অ্যান্ড এক্সাইটিং ভিডিও। তো আজ কিন্তু আমি কিন্তু কথা বলবো রেডমি নোট 8 2021, যে নতুন ফোনটা এসেছে বাজারে, সেই ফোনটার কিন্তু গেমিং রিভিউ সহ কিন্তু আনবক্সিং এবং যাবতীয় কিছু সিক্রেট সেটিং যেগুলো কিন্তু আমি কিন্তু দেখে কিন্তু তোমাদের কিন্তু দিয়েছিলাম, সেই সেটিংগুলোর মধ্যে থেকে কিন্তু আজ কিন্তু আমি কিন্তু বেস্ট সেন্সিবিলিটি ওর কাস্টম হোড সেটিং কিন্তু তোমাদের জন্য কিন্তু নিয়েছি, যে সেটিংয়ে যদি তোমরা যদি এই ফোনটাতে যদি গেম প্লে করো তাহলে ইজিলি তোমরা হেডশট কিং হয়ে যেতে পারবা অল্প দিন ট্রেনিং গ্রাউন্ড করলেই। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করো, সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের লাভ বেশি হবে, কারণ সমস্ত ভিডিওটা দেখলে তোমরা কিন্তু এই ফোনের যাবতীয় ডিটেলস সম্পর্কে কিন্তু জানতে পারবা। তো ফার্স্টে যদি আমরা যদি সেটিংয়ে যাই, আমরা যদি এখানে যদি সেন্সিবিলিটিতে যাই তাহলে এখানে আমি সব কিছু কিন্তু জিরো করে রাখছি। জিরো করে রাখার কারণ আমি তোমাদেরকে জানি, ভালোভাবে জানি, বোঝাতে জানি পারি। তো ফার্স্ট আমি এখানে জেনারেল যেটা আছে সেটা আমি তোমাদের কম করে কিন্তু তোমাদের এই যে সেন্সিবিলিটি দেখতে পারতো আমি কতটুকু, মানে তোমাদের হাই অ্যাঙ্গেল করে মানে যে স্ক্রিন ঘুরাইতেছে তবু কিন্তু ঘুরতেছে না। তো এটা যখন আমি ফার্স্ট করে দিতেছি তখন একটু খেয়াল করো, তখন দেখো অসাধারণ অসাধারণ ঘুমতেছে। তো তোমরা জেনারেল সবসময় 100 রাখবা। আর যদি বলো এখানে রেড ডটের কথা তাহলে রেড ডট কিন্তু সবথেকে কিন্তু বেশি সিক্রেট সেটিং, কেননা অনেকে কিন্তু কনফিউজ থাকে রেড ডটটা কী আসলে। আসলে রেড ডট কিন্তু কোনো হেডশটের ক্ষেত্রে কিন্তু কোনো কিন্তু ম্যাটার করে না। তোমরা কিন্তু অনেক সময় কিন্তু খেয়াল করবা এনিমির গায়ে যখন তোমাদের মানে যে গোলচক্করে একটা এম থাকে মাঝখানে, সেটা যখন এনিমির গায়ে যায় যখন কিন্তু একটা রেড হয় মানে লাল কালার হয়, তো সেটাই কিন্তু এটাই কিন্তু সেই রেড ডট। এটা যত বেশি তোমরা বাড়ায় রাখবা এটা কিন্তু তত বেশি তোমাদের রেড দেখা যাবে, আর যত বেশি কমায় রাখবে তোমাদের রেড কিন্তু তত কিন্তু মানে কম দেখা যাবে। তো তোমাদের উপরে ডিপেন্ড করবে এটা তুমি কতটুকু রাখবো। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে রেড ডট মানে কি, এটা তোমরা যত খুশি তত রাখতে পারো। তো এটাও 100 রাখতে পারো, তোমাদের রেডটা মানে যে একটু বেশি দেখা যাবে। তারপরে যদি আসে টু স্কোপের উপরে তাহলে তোমরা টু স্কোপ মানে বলতে কি, যেমন যাবতীয় ইয়ারএমর যে গানগুলো আছে যেগুলো মানে স্কোপ মানে যে আলাদাভাবে সেট করা যায়, তো ওইগুলো যে গান আছে ওইগুলো গান যখন তোমরা নিয়ে যখন গেম প্লে করো তখন যেরকম মানে তোমরা স্কোপ যখন অন করো, ইন করার পরে তোমরা যখন মানে তোমাদের ডিসপ্লেতে যখন মানে এনিমি যখন দৌড়ে যায় তখন তোমরা কিন্তু তোমাদের এম স্কোপ কিন্তু মানে ওই ওই এনিমির সাথে সাথে কিন্তু তোমরা কিন্তু নিয়ে যেতে চেষ্টা করো। তো সেটাই কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই দুইটা জিনিস কিন্তু কাজে লাগে, টু স্কোপ আর ফোর স্কোপ। এই দুইটা যখনই তোমরা মানে যে বাড়ায় রাখবা ফুল করে রাখবা তখনই কিন্তু তোমাদের এনিমি যেরকম গতিতে দৌড়ে যাবে তত গতিতে কিন্তু তোমাদের কিন্তু হাত কিন্তু চলবে। আর তোমরা এটা যত কমায় রাখবা তো তোমাদের কিন্তু এনিমি দৌড়ে গেলে কিন্তু তোমাদের ঠাঁই সেটে তারপরে কিন্তু তারপরে তোমাদের এনিমি গায়ে কিন্তু এম মানে যে তোমাদের কিন্তু গুলি কিন্তু লাগাতে হবে। তো আমি সাজেস্ট করবো এটা ফুল করে রাখো। তো এইগুলো তোমরা ফুল করে রাখবা তোমাদের গেম প্লে অনেক 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 হাই কোয়ালিটি হয়ে যাবো। তো তারপরে যদি স্নাইপার স্কোপ আসে তাহলে আমি এই দুইটা জিনিস সাজেস্ট করবো, এখানে দেখানোর কিছু নাই। ফার্স্ট হলো তোমরা যদি মোবাইল প্লেয়ার হও তাহলে 10 গেম প্লে করবে, অনলি 10। আর যদি তোমাদের পিসি বা ল্যাপটপে গেম প্লে করে থাকো তাহলে তোমরা এখানে সব সময় 80 কিংবা 90 যেটা সাজেস্ট করতে পারো। তো আমি মোবাইল প্লেয়ার এই কারণে আমি 10 রাখতেছি, অসাধারণ, কারণ 98 ডবল কারণ 98 চলে স্নাইপার সিঙ্গেলটা বলার বাইরে। আর ফ্রি লোক যারা ইউজ করে তাদের তারার জন্য বলতেছি ফলো করে রাখতে পারো, এটা জিরো করে রাখতে পারো, তোমাদের কোনো প্রবলেম নাই। তো এখানে আমি ইউজ করি না এই কারণে আমার এটা জিরো। তো তারপর আমি তোমাদের কারেক্টার সিটিং দেখাই দিই, সেটা হলো কাস্টম সিটিং যেটা আমি এই ফোনটাতে করছি। তো দেখো এটা কাস্টম সেটিং যেটা করে মানে বর্তমানে গেম প্লে করতেছি আর কি। তো সেই কাস্টম সেটিংটাই কিন্তু এই জায়গায় কিন্তু মানে ফলো করা আছে। তো তোমরা এটা একটা স্ক্রিনশট নাও, এটার ডিটেলস হিসাবে তেমন কিছু বলার নাই, তোমরা একটা স্ক্রিনশট নাও। তারপরে স্ক্রিনশট নেওয়ার পরে তারপরে তোমরা এইভাবে মতো কাস্টম সেটিং করে গেম প্লে করে দেখো ইজিলি হেডশট লাগবে। এখানে ফায়ার বাটন সাইজ, তোমাদের জাম বাটন, বসার বাটন, গান সুইজের বাটন, তাদের তোমাদের গ্লোয়াল সব কিছু কিন্তু মানে যে সাইজ কিন্তু তোমরা কিন্তু স্টেপ ভিডিও কিন্তু স্লো মোশন করে কিন্তু দেখতে কিন্তু পারে এখানে কিন্তু। তো তোমরা কিন্তু দেখে নিলা এই রেডমি নোট 8, এটা কিন্তু সিক্রেট সেটিং, যে সেটিংটা কিন্তু ইজিলি কিন্তু তোমরা কিন্তু কইরা কিন্তু তোমাদের কিন্তু হেডশট কিন্তু ইনক্রিজ কিন্তু করতে পারো, কোনো প্রবলেম টবলেম কোনো কিছু কিন্তু হবে না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতেও কিন্তু আমি কিন্তু আরেকটা কিন্তু ভিডিওর কিন্তু মানে সেন্সিবিলিটি এবং কি কাস্টম হোল্ডের কিন্তু ভিডিও কিন্তু নিয়ে আসতেছি, হয়তো ওই ফোনটা তোমার ফোনও হতে পারে। তো প্লিজ চ্যানেলটাকে ফলো রেখে ওই ভিডিওটা ওয়াচিং করবা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।